নমস্কার বন্ধুরা, বৈশাখীর হেসেলে সবাইকে স্বাগত। আজ এই পর্বে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রান্না করেছি, বাঙালির অতি পরিচিত একটি রান্না, ব্যক্তিগতভাবে আমার ভীষণ প্রিয় একটি রান্নার মধ্যে অন্যতম। পুঁইশাকের এই তরকারির মধ্যে চিংড়ি মাছ দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলো আর দেরি না করে শুরু করি আজকের রান্না। প্রথমে কড়াই গরম করে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার আমি এখানে 250 গ্রাম মতো মাঝারি মাপের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছে সামান্য নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এরপর 2 টেবিল চামচ সর্ষের তেল আবার অ্যাড করব। তেল গরম হয়ে এলে এর মধ্যে 1টা শুকনো লঙ্কা আর 1.5 চামচ মতো পাঁচফোড়ন ফোড়নের জন্য দেব। এরপর একে একে কেটে রাখা কুমড়োর টুকরো, লাল আলুর টুকরো এবং আলুর টুকরো অ্যাড করব। এবার প্রয়োজন মতো হলুদ আর নুন দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর, অর্থাৎ কুমড়ো, মিষ্টি আলু, আলু একটু ভাজা ভাজা হয়ে এলে বেগুনের টুকরোগুলো দিয়ে দেব এবং আবারও ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে এবার একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো এবং 3টে মতো কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পুঁইশাকের পাতা। ভালো করে কেটে ধুয়ে রেখেছি আগে, এই পাতাটা এবার দিয়ে দিলাম। আর এর সাথে সামান্য একটু হলুদ অ্যাড করলাম। আমার মনে হয়েছে হলুদটা একটু কম দেওয়া হয়েছে, তার জন্য আবার একটু হলুদ অ্যাড করে নিলাম। নাড়াচাড়া করে 1টা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হিটে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ না হয়। আমি এখানে জল অ্যাড করিনি, পুঁইশাকের পাতা থেকে এবং সবজি থেকে যে জল বের হবে তা দিয়েই সবজি সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। ভালো করে সবজির সাথে ভাজা মাছগুলো মিশিয়ে নেব আর কিছুক্ষণ সময় রান্না করব মিডিয়াম হিটে। অ্যাড করব সামান্য চিনি। এই রান্নাতে বেশি জল দেওয়া হবে না, কারণ আমি হচ্ছে গামাখা মাখা, অর্থাৎ শুকনো শুকনো করে রান্নাটা করছি। যদি কেউ একটু ঝোল ঝোল পছন্দ করো তাহলে পরে জল অ্যাড করতে পারো। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। গরম ভাতের সাথে পরিবেশন করো চিংড়ি মাছ দিয়ে তৈরি এই পুঁইশাকের চচ্চড়ি। যদি তোমাদের কোনো রান্নার ডিমান্ড থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বৈশাখীর হেসেলের পরিবারকে অনেক অনেক ভালোবাসা আর ভালো থাকার কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।